বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেকটা জনগণের বাহিনী হিসেবে পরিণত হয়েছে। সুখে দুঃখে সবসময় দেশের মানুষের পাশে থেকে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শন শেষে ডুগডুগিহাট ডিগ্রি কলেজ মাঠে 1,800 জন অসহায় ও শীতার্থের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুকে ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে, তারপর কোমরের সমস্যা, তিন তরকের জন্য আছি। ওষুধ পাচ্ছি, আমার খুব খুশি লাগছে। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি বাবা। আমার খালি দাঁতের ব্যথা, দাঁতের ব্যথার জন্য লিখছি, তাই না ছেলাই নিবা চাচ্ছি বা। শীত আমার খুবই কষ্ট হতো, ফেতা উড়ে আমি থাকছি, আর এখন কম্বল পায় আমি খুশি হচ্ছি। কোমরের হাড় খয়ে যাওয়া আর পায়ের ব্যথা, গিরিয়ায় ব্যথা, এর জন্য আছি। সেনাবাহিনী যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটা হলো প্রশিক্ষণ। আর আমরা যত প্রশিক্ষণ করি তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হলো এই শীতকালীন প্রশিক্ষণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে সুস্পষ্টভাবে বলেছে এবং বারে বারেই বলেছে যে যখন তোমরা প্রশিক্ষণ করবে, মানুষের কাছে যাবে, মানুষের জন্য কিছু করবে, মানুষের উপকার করতে হবে। তা আমরাও চেষ্টা করছি সবসময়। সেনাবাহিনী আপনারা জানেন কোনো যুদ্ধই জনসমর্থন ছাড়া জিততে পারে না। মানুষের মনে আমরা বিরূপ ধারণা যাতে জন্ম না হয়, আমরা যখন এখানে আসি আমরা চেষ্টা করি জনকল্যাণকর কাজ করতে। তারই ধারাবাহিকতায় আমরা শুধু এখানেই না, সারা দেশে বিভিন্ন জায়গায় শীতার্তদের জন্য কম্বল বিতরণ করছি। এর বাইরেও আমরা অসুস্থদের জন্য চিকিৎসা দিচ্ছি এবং এর জন্য প্রয়োজনীয় ঔষধও মাঝে মাঝে বিতরণ করছি। আমরা জনগণের ভিতরে এসেছি, আমাদের জন্য যদি তাদের কোনো অসুবিধা হয় সেটাকে দূর করার লক্ষ্যে আমরা কিছু জনকল্যাণকর কাজ করছি, যাতে করে মানুষের মনে সেনাবাহিনী সম্বন্ধে একটা ভালো ধারণা থাকে।